আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে একদম সকালে উঠেই ভয়েস ওভার দিচ্ছি, হয়তো গলাটা এ কারণে একটু ভারী ভারী শোনাচ্ছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করছি আজকে আমার ব্লগটি। আজকে আমার ব্লগটি মূলত আমার বাসার একটি মিডিয়াম সাইজের রুম মেকওভার নিয়ে, আর সেই রুমটিতে থাকে আমার বড় রাজকন্যা লিয়ানা। এবার ভেবেছি তার রুমটা সাদা কালো একটা ইমেজ দিব, আর এই জন্য আমার কাছে দুটো টেবিল ম্যাট ছিল ব্ল্যাক কালারের, এই দুটো ম্যাট দিয়ে দুটি ব্যাগের মতো বানিয়ে নিচ্ছি। আর এই ব্যাগগুলোতে আবার হ্যান্ডেল লাগিয়ে সেগুলোকে আমরা প্ল্যান্টও রাখতে পারি, আবার স্টোরেজ বক্স হিসাবে ইউজ করতে পারি। আর আমি কীভাবে ব্যবহার করেছি সেটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। এই ম্যাট দুটোকে একটি সাইজ অনুসারে কেটে নিয়েছি, তারপর দুপাশে দুটো সেলাই করে দিচ্ছি। এই তো, আর তেমন কিছুই লাগবে না। ব্যাগগুলোকে গর্জিয়াস করার জন্য আমি দুটো কাজ করেছি। এই ম্যাট থেকেই চিকন করে ফিতার মতো কেটে সেগুলোকে বেনি বানিয়ে এই ব্যাগগুলো চারপাশে লাগিয়ে দিয়েছি, আর কিছু শু বোতাম দিয়ে এই ব্যাগগুলোকে আরও সুন্দর করে বানিয়ে নিয়েছি। এর মধ্যে লিয়ানাকে বলেছি, আমি একটা বানিয়েছি, তুমি আমার ব্যাগটা দেখে দেখে আরেকটা বানাতে চেষ্টা করো। আর আমরা যখন সবাই ব্যস্ত থাকি, আমার ছোট্ট মাটা কি করছে দেখুন, তার সবগুলো টেডিকে বসিয়ে ওদের সাথে কার্ড খেলছে, আর এটা দেখতে আমার ভীষণ ভালো লাগছিল। বেশ কিছুদিন ধরে সে খাওয়া দাওয়া নিয়ে খুব ঝামেলা করছে, কোনো কিছু খেতে চাচ্ছে না, আর এই কারণে তার ওজনও বাড়ছে না। বুঝতে পারছি না, আয়ান লিয়ানা কিন্তু এ বয়স থেকেই মাশাল্লাহ ওদের খাওয়া দাওয়া অনেক ইম্প্রুভ হয়েছিল। এখন দেখুন ব্যাগগুলোর ফাইনাল লুক। এই ব্যাগগুলোতে শক্ত কিছু দিয়ে কার্ডবোর্ড বসিয়েও আমরা স্টোরেজ বক্স করে নিতে পারি, আবার ফুলদানি বসিয়েও এমনি করে সাজিয়ে রাখতে পারি। তো যাই হোক, এখানে লিয়ানার রুমে একটা টিস্যু বক্স দেখছেন, এই বক্সটাতে আমি আগেই ডিজাইন করে পেপার লাগিয়েছিলাম, তো সেই পেপারগুলো নষ্ট হয়ে গেছে। আর যেহেতু আজকে তার রুমটা চেঞ্জ করবো, এই জন্য ভাবলাম টিস্যু বক্সের কভারটাও চেঞ্জ করে ফেলি। এখন আপনাদের দেখাচ্ছি রুম মেকওভার করার আগের কন্ডিশন, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন আমি কী কী চেঞ্জ করেছি। এর মধ্যে আমার দুটি মেয়েও আমাকে হেল্প করেছে, বিশেষ করে নুরাত, সে ভীষণ এক্সাইটেড ছিল আজকে আপুর রুম গুছাবে। মাঝে মাঝে মনও খারাপ করছিল, মামি আমাদের রুম কখন গুছাবো আমরা। এখন যে রাগটা বিছাচ্ছি সেটা আপনারা অলরেডি দেখেছেন আমার শপিং ব্লগে, আমি এটা হোমসেন্স থেকে কিনেছি। আমার কাছে এত ভালো লাগছিল এই ব্ল্যাক রাগটা, ভাবলাম যে লিয়ানার রুম যেহেতু চেঞ্জ করব নিয়ে নিই। আর এখানে সিলভার হার্টগুলো ছিল, তো মাঝখানে আমি আবার ব্ল্যাক কালারের হার্টগুলো বানিয়ে নিয়েছি, আর লিয়ানা সেগুলো লাগাচ্ছে। আর যে স্টোরেজ বক্সগুলো আমরা মামে বানিয়েছি সেগুলোর মধ্যে আমি প্রথমে প্ল্যান্ট রেখেছিলাম তার উইন্ডোর দুপাশে, পরে অবশ্য প্ল্যান চেঞ্জ করেছি, কারণ প্ল্যানগুলো যেহেতু একটু লম্বা হয়ে গেছে সেগুলো পর্দার সাথে লেগে যাচ্ছিলো, তো ভাবলাম যে প্ল্যানগুলো ভালোভাবে বাড়তে পারবে না, এই জন্য নামিয়ে নিয়েছি।
আর এখানে যে মিররটা দেখছেন এটা আমার রুমে ছিল, আপনারা দেখেই বুঝতে পারছেন এটা আমি ওর রুমে দিয়ে দিয়েছি। মিরর দেওয়ার কারণে রুমটার লুকটাই চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর লাগছিল। তবে ওর ওয়াল কালারটা পার্পল হওয়াতে রুমটাকে একটু ডার্ক লাগে। আমরা যখন প্রথম এ বাসায় উঠেছি তখন লিয়ানা পছন্দ করে এই কালারটা নিয়েছে, তখন আমিও না করিনি, থাক তার পছন্দ করে সে যেটা খুশি লাগাক, পরে আমরা চেঞ্জ করব। তো এখন চেঞ্জ করার সময় হয়েছে, ইনশাআল্লাহ সুন আমরা চেঞ্জ করব। আর এখানে দেখছেন সেই স্টোরেজ বক্সগুলোতে আমি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রেখেছি আপাতত, ভীষণ কিউট লাগছিল। আর এই যে দেখছেন টিস্যু বক্সটাকেও সিলভার পেপার দিয়ে র্যাপ করে নিয়েছি। আর এখানে যে কুশনগুলো দেখছেন এগুলো আমার হাতে বানানো, টি শার্ট থেকে বানিয়েছি। যারা আমার লাস্ট ব্লগ দেখেছেন তারা তো বুঝতে পেরেছেন, আর যারা আজকে প্রথম ব্লগ দেখছেন তারা আমার লাস্ট ব্লগটা দেখলে আপনারা যদি বানাতে চান ওইভাবে করে বানিয়ে নিতে পারেন। ব্যস্ততার কারণে একই দিনে তার রুমের চেঞ্জ ওভারটা করা হয়নি, তো আমি যখন সময় পেয়েছি তখন গিয়ে টুকটাক করে তার রুমটা ডেকোরেশন করেছি। তো আজকে তার রুমে আমি ঘুমিয়েছি, কারণ সে বাসায় ছিল না, সে তার ফুপির বাসায় বেড়াতে গেছে। এর মধ্যে আমি ভাবলাম আজকে দুদিন আমি তার রুমে শুই, তাহলে নুরাত এবং তার ড্যাডি একটু আরামে ঘুমাতে পারবে, কারণ নুরাত বড় হয়ে যাওয়াতে এখন আমাদের আসলে একটু কষ্ট হয় ঘুমোতে। আমাদের খাটটা হলো কিং সাইজ, আর আসলে কোনো স্পেসও নাই যে আমরা সুপার কিং খাট কিনবো। এছাড়া ভেবেছি নুরাত বড় হয়ে গেলে লিয়ানার সাথে শুতে পারবে, তাহলে আর সমস্যা হবে না, কিন্তু এখনও পর্যন্ত তাকে পারছি না লিয়ানার রুমে আনার জন্য। দু একবার চেষ্টা করেছি, সে মাঝরাতে উঠে চলে যায় আমাদের কাছে। তো যাই হোক, এখন আমি ফ্রেশ হয়ে নিচ্ছি, আর এখানে আপনাদেরকে একটি মাউথ ওয়াশ আর টুথপেস্ট দেখাচ্ছি। এই দুটো কিন্তু ভীষণ ভালো দাঁতের জন্য, বিশেষ করে গাম ডিজিজের জন্য। এখন আমি সিঙ্কটাকে একটু ড্রাই করে নিচ্ছি, আর এটা আপনাদের সাথে শেয়ার করছি, কারণ আমরা বেশিরভাগ মানুষই ভুলে যাই যে আমাদের পরেও কেউ একজন আসবে এই টয়লেটটা ইউজ করবে, তার জন্য আমরা রেডি করে যাই সিঙ্কটা। তো এর মধ্যে আমি আমার বেডরুমে আসলাম, আমার মামনিটা কি করছে দেখতে, সে দেখছি একা একা উঠে তার ড্যাডির সাথে কথা বলছে। এই যে পেঙ্গুইন টেডিটা দেখছেন, এটা লিয়ানার, ও যখন 4 কি 5 বছর ছিল তখন তাকে কিনে দিয়েছিলাম আমি একটি বিশেষ কারণে। ওই সময়টা আমরা দুজন ভীষণ ব্যস্ত ছিলাম কাজ নিয়ে, তো বেশিরভাগ সময় দেখা যেত ওদের দুজনকে আমরা কারো বাসায় রেখে যেতাম, আপার বাসায় কিংবা আমার ননদের বাসায়, আর তখন সে যেন আমাকে মিস না করে এই জন্য আমি তাকে টেডিটা কিনে দিয়েছিলাম। সে এখনও পর্যন্ত সেটাকে রেখেছে। বাচ্চারা যখন কোনো একটি টেডিতে আসক্ত হয়ে যায় তাকে কিন্তু নতুন অন্য কোনো দামি টেডি দিলেও তারা সেটা নিতে চায় না, যেমন লিয়ানার এই পেঙ্গুইনটা, আর নুরাত ছোট্ট একটা লায়ন ওর হাতে আপনারা সবসময় দেখেন। এটা ছিল আয়ানের, একটু নষ্ট হয়ে গেছে, আমি এর মধ্যে অনেকগুলো টেডি কিনে দিয়েছি, সে কিন্তু কোনো টেডি আর নেয় না, ওইটাই তার কাছে রাখে। তো যাই হোক, এখানে আমি স্টোরেজ বক্স দেখাচ্ছি আপনাদের, এগুলো আমি বানিয়ে নিয়েছিলাম তার বুক কিংবা ফাইল রাখার জন্য আর পেন্সিল রাখার জন্য। আর সেই বক্সগুলোর গায়ে ব্ল্যাক পেপার দিয়ে হার্ট বানিয়ে দিয়েছি। অন্যদিকে একটা প্ল্যান্টও তার রুমে রেখেছি, এটা আপনারা হয়তো আগেও দেখেছেন, আর এই প্ল্যান্টটা রেখেছি আমি একটা লেদার ব্যাগের মধ্যে। এই ব্যাগটা আমি ফেলে দিতে গিয়েও ফেলেনি, ভাবলাম এটাকে কাজে লাগাই, যেহেতু ব্ল্যাক সুন্দর একটা কালার, তো এটার মধ্যে আমি একটা প্ল্যান্ট রেখে দিয়েছি। আর এই যে চেস্ট অফ ড্রয়ার দেখছেন, এটা কিন্তু লিয়ানার একই বয়সী, এবং এটার সাথে একটা স্মৃতিও জড়িত, যেদিন লিয়ানা হবে সেদিন আমার পেন হচ্ছিল না, তো ডক্টর আমাকে অ্যাডভাইস করেছে তুমি কোথাও গিয়ে বেশি বেশি হাঁটো। তো আমরা ভাবলাম সন্ধ্যার সময় আমরা কোথায় যাব, সব তো সব বন্ধ, এর মধ্যে আইকিয়া খোলা ছিল,
তো আইকিয়া চলে গিয়েছে দুজন, আর ওখানে গিয়ে এই চেস্ট অফ ড্রয়ারটা কিনেছি। এখনও আমার মনে পড়ছে, আমি বাসায় আসার পর আস্তে আস্তে আমার পেন বাড়ছিল, আমি পেনের চোটে কাতরাচ্ছি আর অন্যদিকে সে এই চেস্ট অফ ড্রয়ারটাকে ফিট করছে। কিছু কিছু স্মৃতি আসলে কখনোই ভোলা যায় না। আর এদেশের ডাক্তাররা তো লেবার পেন ঠিক 5 মিনিট পরপর হবে তখন আপনাকে বলবে হসপিটালে আসো, আর এটা আসলেই কষ্টের ব্যাপার। আমি যখন তার সাথে যাচ্ছিলাম গাড়িতে, তখন সে ড্রাইভ করবে না আমাকে ধরবে সে বুঝতে পারছিল না, গাড়িতে এত পেন হচ্ছিল। তো যাই হোক, সেসব দিনের কথা। তো আজকে আমার মাটাকে ফুপির বাসা থেকে আনতে যাব, ভাবলাম ও আসার আগে তার রুমটাকে আরও একটু অর্গানাইজ করে নিই। ওর রুমে যে এল সাইনটা দেখছেন, এটাও কিন্তু আমার হাতের বানানো। এর মধ্যে আরও ব্ল্যাকি ভাব আনার জন্য আমি আমার একটা ওড়না দিয়ে তার মিররটাকে ডেকোরেট করে নিয়েছি। দেখতে কিন্তু ভীষণ কিউট লাগছিল সব কিছু। আর এমনি করে একটু এফোর্ট দিয়ে আমাদের যে কোনো রুমকে আমরা কিন্তু নতুন করে লুক দিতে পারি, আর এতে করে মিলবে আমাদের সুন্দর রুচির পরিচয়। তো যাই হোক, সকালবেলা নিচে আসলাম। আজকে যেহেতু আমার ব্রেড নেই, রুটি আর ডিম ভাজি খাবো, এই জন্য ডিম ভেজে নিচ্ছি। তবে সত্যি কথা বলতে কি, এই সকালবেলা উঠে এত ঝামেলা করে নাস্তা খেতে আমার একদমই ভালো লাগে না। সারা দিন কিন্তু আমি অনেক কাজ করি, কিন্তু এই সকালবেলা কাজটা আমার কাছে খুব বিরক্ত লাগে। মনে হয় কেউ যেন আমাকে ব্রেকফাস্ট বানিয়ে দেখ, সেটা তো আর ভাগ্যে নেই। আর এই জন্যই শর্টকাট করে ব্রেড অ্যান্ড বাটার দিয়ে আমার ব্রেকফাস্টটা চালিয়ে নিই। যারা ডিম পছন্দ করেন তারা এই ডিম ভাজিটাকেই কিন্তু অনেকভাবে ভাজেন। তো আজকে আমি আমার সিম্পল ওয়েতে কাঁচামরিচ পেঁয়াজ আর ধনে পাতা দিয়ে ভেজে নিচ্ছি ডিমটা। আর ডিম উল্টানোর কাজটা কিন্তু অনেক কঠিন ব্যাপার, যারা পারেন না তাদের কাছে, বিশেষ করে আমার উনির কাছে, উনি ডিম উল্টাতে খুবই ভয় পান। আর সে কাজটা আমার করতে হয়, সে সব কিছু অ্যারেঞ্জ করবে, ডিমটাও দিয়ে দেবে প্যানের মধ্যে, কিন্তু উল্টাতে গিয়ে সে ভয় পায় মানে ডিমটা যদি ভেঙে যায়, এই জন্য। তো গতকাল আমরা ইস্ট হ্যামে গিয়েছিলাম আমাদের মান্থলি শপিংটা করতে, মাছ মাংস। এর মধ্যে আমরা ফজলিয়াম এনেছি আর সাথে ফ্ল্যাট ক্যাবেজ দেখেছেন, সেই পাকোড়া খাওয়ার জন্য এনেছে। আর ফজলিয়ামের কথা কি বলবো, এই সাইজের 6টা আম আমাদের কাছে 20 পাউন্ড রেখেছে, দেশি আম বলে কথা। লন্ডনে যে ওয়েদার, এই ওয়েদারে এই বছর লাউ খেতে পারবো কি না জানি না। তারপরও আশা করছি প্রতিদিনই এসে এই লাউ গাছটাকে পাহারা দিয়ে যাই। লাউ গাছে একটি লাউ এসেছে, আপনারা সবাই দোয়া করবেন অন্তত একটি লাউ যেন আমরা খেতে পারি এই বছর। বাংলাদেশে থাকতে রুটি আর আলু ভাজি ছিল আমাদের বাসায় সবচেয়ে কমন নাস্তা। তবে সকালে ঘুমের থেকে ওঠার পর চায়ের সাথে মুড়ি, ব্রেড,
পুরি, সিঙ্গারা, বাগের খানি এগুলো খেতাম। 10টা কি 11টার দিকে কেউ ভাত খেত, কেউ রুটি খেত। তবে রুটি আমার কাছে একদমই ভালো লাগতো না, আমি সবসময় ভাত খেতাম। আর এখানে এসে এই রুটিগুলো খেতে ভালোই লাগে, টোটিলার র‍্যাপ। এর মধ্যে আমি একটি আম কেটে নিয়েছি, দেখি টেস্টটা কেমন। তো ভালোই লাগছিল, অনেক মিষ্টি, একেবারেই বাংলাদেশি টেস্ট। এখন আপনাদের সাথে একটি সুন্দর জিনিস শেয়ার করব। গতকাল আমার একজন বান্ধবীর সাথে দেখা হয়েছে, হঠাৎ করে সে লন্ডনে এসেছে, তো সাডেনলি তার সাথে ভিজিট হয়েছে, আর সে আমার জন্য এই দুটো গিফট নিয়ে এসেছে। এত কিউট কিউট গিফট, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। লন্ডনে আসার পর সেই আমার প্রথম বান্ধবী হয়েছে। আমরা একই সাথে একই স্টেশনে দুটি শপে কাজ করতাম, তখন থেকে আমাদের পরিচয়। আজ এতটি বছর, 15 কি 16 বছর হবে, আমাদের কিন্তু ফ্রেন্ডশিপ একই রকম আছে। আর এই পারফিউম সেটটা ওর জন্য এনেছে, পারফিউমের স্মেলটাও ভালো লাগছিল আমার কাছে। আমি সব পারফিউমের স্মেল নিতে পারি না, আমার হেডেক হয়, আর এই জন্য সে যখন পারফিউম কিনতে যায় আমাকে নিয়ে যায়, কারণ তার পারফিউমটাও সে আমার পছন্দে কেনে। আর এখানে দেখছেন ব্লু সার্ভিং প্লেটের বক্সটা, এটা কিন্তু আমি ফেলে দিচ্ছি না, কিছু না কিছু একটা কাজ করব এটা দিয়ে, আর অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এর মধ্যে আমার মামনিটা লেখাপড়া করছে, এখন যেহেতু স্কুল হলিডে, সারাক্ষণ টিভি দেখা আর আইপ্যাড দেখা ছাড়া তার তো কোনো কাজ নেই। তো আমি বললাম এখন একটু পড়ালেখা করতে বসো, তো সে একটু বিরক্ত হচ্ছিলো, পড়ালেখা করবে না। তখন আমি তাকে বললাম ঠিক আছে, তোমার কিছু করতে হবে না, তুমি আমার রুমের মধ্যে যা যা দেখতে পাচ্ছ সেগুলো শুধু লেখো। সে যেহেতু এখনও পুরোপুরি স্পেলিং শিখছে না, কারণ তার ফোনিক্স দিয়ে সে ওয়ার্ডগুলি লিখছে, মাশাল্লাহ সে 23টি আইটেম লিখেছে এবং সে খুব এনজয় করছিল। পরে বললাম আমাদের দেরি হয়ে যাচ্ছে, চলো আপুকে নিয়ে আসবো, সে উঠতে চাচ্ছিল না, বলল না মামি আরও পড়ালেখা করবো। আর আজকে আমি এই কথাগুলো শেয়ার করছি এই কারণে যে আমাদের বাচ্চাদের বেশিরভাগ সময় আমরা কিন্তু একই রকমভাবে পড়িয়ে থাকি। মাঝে মাঝে আমাদের বাচ্চাদের একটু চেঞ্জ আনার জন্য আমরা ডিফারেন্ট টেকনিক নিতে পারি, এতে করে বাচ্চাদের পড়ালেখার আগ্রহটা বেড়ে যাবে। যারা আমার নিয়মিত ব্লগ দেখেন তারা দেখেই বুঝতে পারছেন আমি আমার ননদের বাসায় চলে এসেছি, আর ওর বাসায় আসা মাত্রই আমি গার্ডেনে চলে যাই। আজকে আপনাদের সাথে ওর গার্ডেনের কিছু সুন্দর সুন্দর ডালিয়া শেয়ার করছি। যারা নতুন গার্ডেনার তারা ডালিয়াটা লাগাতে পারেন, আর এই ডালিয়া কিন্তু প্রতি বছরই আপনাকে ফুল দিবে, তেমন কোনো যত্নও লাগে না। এর মধ্যে আমি বাসায় চলে এসেছি, আসার পর আমি আমার সামনে গার্ডেনে একটু কাজ করেছি, আপনাদের সাথে ওটা শেয়ার করা হয়নি আসলে, পরে ভাবলাম যে শেয়ার করা উচিত ছিল। আর সামনে গার্ডেনে আমার ল্যাভেন্ডার গাছের ফুলগুলো সব শুকিয়ে যাচ্ছিলো, সেগুলো আমি উঠিয়ে নিয়ে আসলাম। এগুলো কিন্তু ডিফিউজারের কাজ করবে, আমরা ডিফিউজার লাগালে আমাদের বাসায় যে সুন্দর একটা স্মেল হয়, এই ড্রাই ল্যাভেন্ডারগুলো আমরা যদি আমাদের বাসার কোনো একটি কোণায় রেখে দিই, সবসময় এটা সুন্দর একটা স্মেল দেবে। ব্লগের শেষে আবার এক ঝলক আপনাদের সাথে লিয়ানার রুম ডেকোরেশনটা শেয়ার করছি। আজ এতটুকু নিয়ে আমার ব্লগটি সাজিয়েছি, আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।